আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকের আমি আবার নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের আমি দেখো কিভাবে ঘরে থাকা নষ্ট মোবাইলের ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাংক তৈরি করা যায়। এখানে আছে একটি নতুন পাওয়ার ব্যাংকের কেস সার্কিট সহ। এখানে থাকে এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো। তো আজকের আমি এই ব্যাটারি না দিয়ে আজকের আমি মোবাইলের ব্যাটারি দিয়ে এই পাওয়ার ব্যাংকটি তৈরি করব, এবং আশা করি মোবাইলের ব্যাটারি চার্জ ব্যাকআপ ভালো দিবে। এখানে আছে কিছু মোবাইলের ব্যাটারি যেগুলো বিএমএস খোলা, এবং বিএমএস আমি আগে থেকেই খুলে রেখেছি কিছু ব্যাটারির, এবং কিছু ব্যাটারি বিএমএস সাথে আছে, এগুলো খুলে নিতে হবে। বিএমএস ছাড়াই এখানে পাওয়ার ব্যাংকে ব্যাটারিগুলো সংযোগ দিব। তো ব্যাটারিগুলো আগে আমি প্রথমেই প্যাক করে নেব, তারপরে আমি ব্যাটারি সংযোগগুলো করে দেব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই রকমের ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি ব্যাটারিগুলো এখানে প্যাক করে নিয়েছি, এক এক সাইজের ব্যাটারি আমি প্যাক করে নিয়েছি এখানে। তো পাওয়ার ব্যাংকের যে ব্যাটারি কানেক্টরগুলো আছে এগুলো এখন দরকার নেই, এগুলো আমি খুলে ফেলতেছি। তারপর আমি আপনাদেরকে এই পাওয়ার ব্যাংকের যে সার্কিটটি আছে সার্কিটটি আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি, সে সার্কিটটি কেমন। এখন সার্কিটটি এখানে দুটি এলইডি আছে এবং একটি ডিসপ্লে আছে, ছোট একটি আইসি আছে, এবং পাশে একটি পুশ সুইচ আছে। এখানে দুটি ইউএসবি আছে, একটি অন এম্পিয়ার এবং একটি টু এম্পিয়ার ভোল্টেজ আউটপুট দিবে, এবং একটি মাইক্রো ইউএসবি এবং টাইপ সি চার্জ করার জন্য। সার্কিটটি খুলে দেখানোর উদ্দেশ্য আমি যে কোনো জিনিস একটু খুলে দেখলে ভালো লাগে যে এই সার্কিটটিকে একবারে নর্মাল না মোটামুটি মানসম্মত একটি সার্কিট। এই জন্য আমি যে কোনো জিনিস যে কোনো প্রোডাক্ট আমি খুলে দেখি সার্কিটগুলো কেমন করেছে কোম্পানি। আশা করি এই সার্কিটটি ভালো হবে, খুব ভালোভাবে এটি চার্জ ব্যাটারি চার্জ করতে পারবে, এবং মোবাইল থেকেও আমরা এটা ভালো ব্যাকআপ পাব। তো চলুন ব্যাটারিগুলো সেট করে নিই। তো এখানে আমি ব্যাটারিগুলো প্যারালাল করে নিয়েছি, তাতে আমাদের এই যে ব্যাটারিগুলোর সব অ্যাম্পিয়ার যোগ হবে, এবং সিরিজ করি নাই, সিরিজ করলে ব্যাটারির অ্যাম্পিয়ার বাড়বে না, ভোল্টেজ বাড়বে। আমাদের তো ভোল্টেজ বাড়ানোর দরকার নেই, আমাদের তো অ্যাম্পিয়ার বাড়ানোর দরকার, যার কারণে আমি ব্যাটারিগুলো সব প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে আমি প্যারালাল করে নিয়েছি। তো এবার আমি ব্যাটারির কানেকশনগুলো দিয়ে দেব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন, আমার যত সম্ভব আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কাজটি আমি নিজেও করলাম এবং আপনাদেরও দেখলাম, যদি আপনারা এরকমের ঘরে বসে পাওয়ার ব্যাংক তৈরি করতে চান তো আমার এই ভিডিওটা দেখে তৈরি করতে পারবেন। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, ঘরে যে নষ্ট মোবাইলের যে ব্যাটারি থাকে, অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারিগুলো এবং যে বাটন ফোনের ব্যাটারিগুলো, আমি কিন্তু ওই ব্যাটারিগুলো দিয়েই এই পাওয়ার ব্যাংকটি তৈরি করছি। দেখতে পারতেছেন 43% চার্জ আছে টোটাল ব্যাটারিতে। আমি প্রথমে 100% এই পাওয়ার ব্যাংকটিতে চার্জ করে তারপরে আমি ব্যাকআপ নেব, দেখব যে এটি আসলে কত অ্যাম্পিয়ার ব্যাকআপ দিতে পারে। তো আমি এখন একটু চেক করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি, আমার ফোনটা আমি চার্জ করে নেব এখন। দেখেন ডিসপ্লেতে আউট এবং 5 ভোল্ট
2.1 एम्पियर चार्ज होते से। आशा करी वीडियोटी भालो लेगे से, अवश्य कोनो प्रश्न थाकले कमेंट करबें, आमी रिप्लाई देवार चेष्टा करब, इनशाल्लाह आपनादेर साहाज्य करब। तो बंधुरा वीडियोटी भालो लागले एकटी लाइक देबें। तो बंधुरा आमार पावर बैंकटी एखन सम्पूर्ण तैरि हये गेछे, देखुन लुकटाओ किन्तु अनेक सुंदर पावर बैंकटीर। एखाने दुटी एलईडी आछे, 43% চার্জ আছে, দেখতেছেন এলইডি গুলো টর্চ হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। আরও এই রকমের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।